আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা ইংরেজি ক্লাসে হাজির হয়েছি রিয়ারেঞ্জ নিয়ে। তোমরা জানো যে আমাদের ইংলিশ পরীক্ষায় ইংরেজিতে আমাদের 1 নং থেকে শুরু করে 13 নং পর্যন্ত আমাদের প্রশ্ন উত্তর দিতে হয়। এর মধ্যে আমাদের 12 নং যে বিষয়টা আসে সেটি হচ্ছে রিয়ারেঞ্জ। এবং রিয়ারেঞ্জ আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ আমাদের রিয়ারেঞ্জে কিন্তু নাম্বারটা অনেক বেশি। কারণ এর মধ্যে আমাদের 5টা রিয়ারেঞ্জ যদি আমরা ঠিক মতো দিতে পারি পরীক্ষায়, সেক্ষেত্রে আমাদের এখানে রয়েছে 10টা নাম্বার প্রতি রিয়ারেঞ্জ 2 করে। এবং এই রিয়ারেঞ্জটা মেনলি ডিপেন্ড করে হচ্ছে প্র্যাকটিসের উপর। তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি ভালো পারবে। এবং এই প্র্যাকটিস করানোর জন্য আমি তোমাদের পরামর্শ দিব, মূল বই যেটা টেক্সট বুক যেটা, সেই টেক্সট বুকটা মূল বইটার যে রিডিংগুলো রয়েছে সেই রিডিংগুলো বারবার পড়তে। তুমি যত বেশি রিডিং পড়বে অনুবাদ ছ শব্দ অর্থ জেনে তত বেশি রিয়ারেঞ্জগুলো ভালো পারবে। যদিও রিয়ারেঞ্জ অথবা বাক্য গঠনের কিছু বেসিক কিছু নিয়ম এর আগে আমরা বেশ কিছুদিন আগে আমরা একটা ক্লাসে বুঝিয়েছিলাম যে রিয়ারেঞ্জে কমন যে বিষয়গুলো, কমন যে রুলসগুলো, যে বাক্য গঠনে আমরা সাধারণত জানি যে প্রথম শব্দ বসাতে হয়, এরপর অক্সিলারি ভার্ব যদি থাকে অথবা হেল্পিং ভার্ব থাকবে সেটা বসাবো, এরপর মেইন ভার্ব বসাবো, এরপর আমরা অর্থ অনুসার বাকিগুলো বসাবো। এবং যদি সেটা প্রশ্নবদ্ধ বাক্য হয়, যদি ইন্ডাকটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ যদি আমাদের প্রদত্ত বাক্যে যদি লাস্টে প্রশ্নবদ্ধ চিহ্ন দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে দেখবো যে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে কি না অথবা হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে, এবং তারপরে আমাদের মেইন ভার্ব বসিয়ে আমাদের অর্থ অনুসার বাক্যগুলো শেষ করব এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিব। তো এগুলো আমাদের বেসিক নিয়ম, কিন্তু আমরা তত বেশি পড়বো, রিডিংগুলো পড়বো, মিনিংগুলো জানবো, তত বেশি কিন্তু রিয়ারেঞ্জগুলো ভালো পারবো এবং বাক্য গঠনটা ঠিক মতো করতে পারবো। এবং যে রিয়ারেঞ্জ মানে কি, একটা এলোমেলো একটা সেন্টেন্সের যে শব্দগুলো সেগুলো এলোমেলো করে দেওয়া থাকবে, সেগুলো হচ্ছে সুবিন্যস্তভাবে সঠিকভাবে সাজাতে হবে। তো আজকে আমরা কিছু রিয়ারেঞ্জ নিয়ে আসছি তোমাদের প্র্যাকটিস করানোর জন্য বা কিছু সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আজকে আমাদের এখানে দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে আমরা এ থেকে এফ পর্যন্ত আমরা 6টা রিয়ারেঞ্জ লিখেছি। তো চলো আমরা চেষ্টা করে শিখলাম কীভাবে আমি সলভ করতে পারি। প্রথমটা রয়েছে যে দ্য ডিজাস্টার আর দেয়ার মেনি ইন ওয়ার্ল্ড। ডিজাস্টার মানে হচ্ছে দুর্যোগ, যেমন ন্যাচারাল ডিজাস্টার মানে কি প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন দুর্যোগ বা দুর্ঘটনা বা আমাদের যেমন ভূমিকম্প, ঘূর্ণিঝড়, এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক দুর্যোগ। এরকম অনেক যেমন দুর্যোগগুলো হয়ে থাকে আমাদের সারা বিশ্বে, সেগুলো হচ্ছে ডিজাস্টার। তো এখন যদি আমরা এখানে খেয়াল করি দেখতে পাচ্ছি যেখানে আমাদের অক্সিল ভার্ব আর রয়েছে আর অন্য কোনো ভার্ব কিন্তু নেই, তাহলে আরটা একমাত্র ভার্ব। আবার দেয়ারও দেখতে পাচ্ছি, আর দেয়ারের একটা ব্যবহার রয়েছে যদি আমরা একটু সাধারণভাবে বলি, কোনো স্থানে কোনো কিছু আছে বা রয়েছে এই অর্থে সাধারণত দেয়ার শব্দ ব্যবহার করা হয়, দেয়ার আর ব্যবহার কথা যদি একাধিক কিছু থেকে থাকে, তাহলে কোনো স্থানে কিছু আছে এবং দেয়ার ডাস অনেকাংশে আমরা ছাপদের হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে এখন কি হতে পারে, দেয়ার আর একটা প্লোরাল অক্সিলারি ভার্ব, তার মানে আরের পরে আমাদের একাধিক একের ওদিক কিছু আছে এরকম কিছু বসবে, মানে প্লোরাল নাউন বসবে। এখানে ডিজাস্টার হবে, কিন্তু ডিজাস্টার মানে তো অনেকগুলো, কিন্তু মেনি ডিজাস্টার আমাদের অনেক অনেক দুর্যোগ, তাহলে লিখতে পারি দেয়ার আর মেনি ডিজাস্টার, অনেক প্রাকৃতিক দুর্যোগ। আমি আগে বলেছি যে দেয়ার সাধারণত কোনো স্থানে কিছু আছে বা রয়েছে এই অর্থে ব্যবহৃত হয়, তার মানে দেয়ার আর মেনি ডিজাস্টার অনেক প্রাকৃতিক দুর্যোগ রয়েছে আমাদের, কিন্তু ওয়ার্ল্ড যেহেতু লেখা রয়েছে তার মানে বিশ্বে রয়েছে, বিশ্বে মানে পৃথিবীতে মানে কি ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে আমরা বলতে পারি দেয়ার আর মেনি ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে উত্তরটা কী হবে, দেয়ার আর মেনি ডিজাস্টার ইন দ্য ওয়ার্ল্ড, মানে আমাদের বিশ্বে অনেক ধরনের কি প্রাকৃতিক দুর্যোগ রয়েছে বা যেগুলো আমাদের সংঘটিত হয়ে থাকে। নাম্বার বি হচ্ছে কার্টুন, এভরিডে কার্টুনস অন হি ওয়াচেস টিভি। এইটা আমরা কীভাবে কারেক্ট করতে পারি, আমাদের প্রথম বিষয় হচ্ছে যদি বাক্যটা ইন্ডিকেটিভ না হয়, যদি আমরা অ্যাসারটিভ রূপান্তর করতে পারি না সেটা চেষ্টা করবো। এখানে আমরা হিটা সাবজেক্ট দেখতে পাচ্ছি, আর সাবজেক্টের উপর সাধারণত কী হয় বাক্য গঠনে, ভার্ব অক্সিল ভার্ব হয় অথবা মেন ভার্ব হবে। এখন তো অক্সিল ভার্ব আমাদের নেই, তাহলে অবশ্যই আমাদের এই ভার্বটাই হবে হি, তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই তার ভার্বের সাথে অ্যাজ বা এর যোগ থাকতে হবে, তার মানে এখানে ওয়াসেস দেওয়া আছে, তার মানে অবশ্যই হি ওয়াসেস হবে, হি ওয়াসেস, সে দেখে, কি দেখে, তে দেওয়া কার্টুন, আমরা বুঝতেই পারছি অর্থ অনুসারে মেলাতে পারছি সহজে, তাই হি ওয়াচেস কার্টুন, সে কার্টুন দেখে, কোথায় দেখে, কী বলে অন টিভি, টিভি দেখে,
এভরিডে। তো এভরিডে আমাদের একটা অ্যাডভার্ব, এটা আমাদের বাক্যের প্রথম বসাইলেও হবে, লাস্টে বসাইলেও হবে, সমস্যা নাই, বা মাঝামাঝি বসতে পারে অনেক সময়। সেক্ষেত্রে হবে যদি আমি তাহলে হবে হি ওয়াচেস কার্টুন অন টিভি এভরিডে, অথবা তুমি এভরিডে প্রথম লাগিয়ে করতে পারো এভরিডে হি ওয়াচেস কার্টুন অন টিভি। আশা করি বুঝতে পেরেছো, মানে সে প্রতিদিনই টিভিতে কার্টুন দেখে। নাম্বার সি, ইওর ফুড এনার্জি ইট দ্যাট গিভস বডি, মানে ফুড মানে খাবার, এনার্জি মানে শক্তি, ইট তাহলে আমাদের এখানে আমার কী বলতে হবে, এখানে আমাদের দুইটা অংশ রয়েছে, যে দ্যাট রয়েছে এটা একটা কনজাংশন, দুইটা বাক্য যুক্ত করবে, তাহলে আমরা বলতে পারি যে কী হবে, খাবার খাও যা তোমাকে শরীরকে শক্তি যোগাবে, ইট ফুড, তো প্রথমে হবে ইট ফুড, খাবার খাও, দ্যাট যে খাবারগুলা গিভস ইউর বডি এনার্জি, যে খাবারগুলা তোমার শরীরকে শক্তি দিবে, তাহলে ইট ফুড, খাবার খাও, দ্যাট যেগুলো বা যেটি দ্যাট গিভস ইউর বডি এনার্জি, যে খাবারটা তোমাকে শরীরকে শক্তি দিবে, আমাদের সেই খাবারটা কিন্তু খাওয়া উচিত। তাহলে আমাদের হবে আবারও বলছি লাস্টবারের মতো, ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি। আমি এরপরে চলে যাচ্ছি নাম্বার ই, এটা তোমাদের আমি অ্যাসাইনমেন্ট এসেছিল, অ্যাসাইনমেন্ট পরীক্ষায় আমাদের অ্যাসাইনমেন্ট নিয়েছি আমরা, সেখানে কিন্তু আমরা দেওয়া ছিল মেন স্পট দ্য আর টুরিস্ট ওয়ার বাংলাদেশ ইন, লাস্টে কিন্তু ফুল স্টপ রয়েছে। কখনো কখনো আমাদের পরীক্ষায় এরকম কিছু বাক্য হঠাৎই এসে যায়, খুব কমই আসে যদিও, লাস্টে ফুল স্টপ থাকে কিন্তু বাক্যের গঠন বা বাক্যের যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে এলোমেলো করে, সেই ওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে আমরা অনেক সময় আন্দাজ করতে পারি যে এই বাক্যটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স করলে হবে না, এটা ইন্ডাইরেক্টিভ সেন্টেন্স করতে হবে, তখন কিন্তু আমাদের সেটা যেহেতু অর্থবোধক হচ্ছে না অ্যাসার্টিভভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সেটা ইন্ডাইরেক্টিভ নিয়মে করেই লাস্টে ফুল লাস্টে পশ্চিমত চিহ্ন দিতে হবে। কিন্তু এখানে দেখো লাস্টে কিন্তু আমাদের কী বলে ফুল স্টপ আছে, কিন্তু মাঝখানে দেখেন একটা ডাবলএস ওয়ার্ডও কিন্তু রয়েছে। এখন যদি আমি এটাকে অ্যাসার্টিভ করার চেষ্টা করি লাস্টে ফুল স্টপ আছে এটা মনে করে, তাহলে কিন্তু আমাকে এটা অর্থবোধক হচ্ছে না বা হবে না, সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই এটা ইন্টিগ্রেটেড সেন্টেন্স নিয়মে করতে হবে। এরকম ব্যতিক্রম হঠাৎই খুব আসে, তোমার সেটাও একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা হবে হোয়াট আর আর হবে হোয়াট আর দ্য মেইন টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ। আবার বলছি হোয়াট আর দ্য মেইন টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ, মানে হচ্ছে বাংলাদেশের মানে গুরুত্বপূর্ণ বা মূল মূল পর্যটক কেন্দ্রগুলো কী কী, বাংলাদেশের মূল 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 পর্যটক কেন্দ্রগুলো কী কী, বিষয়টা এরকম। তাহলে হোয়াট আর দ্য মেইন টুরিস্ট স্পটস ইন বাংলাদেশ, এবং লাস্টে কিন্তু যেহেতু ইন্টিগ্রেটেড সেন্টেন্স নিয়ে করলাম, যেহেতু ইন্টিগ্রেটেড সেন্টেন্স নিয়মে করলে লাস্টে অবশ্যই পশ্চিমত চিহ্ন দিতে হবে, তখন কিন্তু তোমাদের এখানে পশ্চিমত চিহ্ন দিতে কিন্তু ভুল করো না, ঠিক আছে। হ্যাঁ, এবার যদি আমি লাস্টে চলে যাই, লাস্টে দেখো তোমরা যে লাস্টে আমাদের যে চেনেজ রয়েছে অ্যাট আর দ্য ফুড ফ্যাট অ্যান্ড টপ অফ দ্য অয়েল পিরামিড, আমরা ওই যে পিরামিডের যে আমাদের যে ফুড পিরামিডের যে প্যাজটি রয়েছে, যদি আমরা ওই প্যাজটি ভালো মতো পড়ে থাকি তাহলে কিন্তু আমরা এটা সহজে দিতে পারবো। এবং একটা এই এখানে বাদ পড়েছে তাই না, আমাদের কিন্তু ডি নাম্বারটা কিন্তু আমরা বলি নাই, তোমরা কি খেয়াল করেছো? আচ্ছা, ডি নাম্বারটা বলে পরে আমি এক নাম্বারটা বলছি। দেখো ডি নাম্বারটা এখানে রয়েছে ফ্রম আর ইউ হয়ার, তাহলে এখানে আমাদের পশ্চিম চিহ্ন দেওয়াই আছে, যেহেতু পশ্চিম চিহ্ন যদি দেওয়া থাকে আমাদের কিন্তু পরটা পশ্চিম চিহ্ন দেওয়া ছিল না, আমরা কিন্তু বাক্যের গঠন বা আকার বা শব্দগুলো বুঝে কিন্তু আমরা বুঝেছি ইন্ডিগ্রেটেড সেন্টেন্স হবে, কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো কী নেই, আমাদের কিন্তু লাস্টে কিন্তু ফুল স্টপ নেই, পশ্চিমতক চিহ্ন দেওয়া আছে, তাহলে সহজেই বুঝে নিব আমরা পশ্চিম চিহ্ন দেওয়া আছে মানে সেটা অবশ্যই আমাদের ইন্ডিগ্রেটেড সেন্টেন্সেই হবে, অবশ্যই প্রশ্ন চিহ্ন দেওয়া থাকলে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকলে অবশ্যই সেটা ইন্ডাইরেক্টিভ সেন্টেন্সেই হবে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য হবে। তো প্রশ্নবোধক বাক্য তো আমরা কী জানি যে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড বসে তাই না, তার প্রথমে ডাব্লিউএস বসাবো হয়ার, হয়ের পরে আমরা এরাও জানি যে প্রশ্নবোধক বাক্যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব আর ছাড়া কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে হবে হয়ার আর, ইউ তো সাবজেক্ট, তাহলে হয়ার আর ইউ ফ্রম, তো এইটা বাক্যটা হবে হয়ার আর ইউ ফ্রম, মানে তুমি গোয়া থেকে আসছো, হোয়ার আর ইউ ফ্রম, লাস্টে প্রশ্ন চিহ্নটা দিতে ভুল করবে না, হোয়ার আর ইউ ফ্রম। তো আমি এই নাম্বার অলরেডি বলে ফেলছি আগে, আমাদের ডি নাম্বার বাকি ছিল সেটা বলে দিলাম। এবার এফ নাম্বার যারা বলতেছিলাম, যেখানে আমাদের দেখো এই বাক্যে ফুড পেমেন্ট তোমরা পারবে, আমি বলেছি একটু আগে,
ফুড পিরামিডের যে ফেজটা যদি সেটা ভালোমতো পড়ে থাকো এটা খুব ভালোমতো পারবে। এখানে অ্যাট আছে, অ্যাট সাধারণত কোনো কিছু জায়গার নামে লাগে, সাধারণত অ্যাট বসে ছোট জায়গার নামে লাগে। আর রয়েছে অক্সিলিবার, এখানে ফুড ফ্যাট, ফ্যাটের একটা ফ্যাট একটা অংশ, আর অয়েল একটা আমাদের একটা নাউন রয়েছে। তাহলে আমরা বলতে পারি ফ্যাট অ্যান্ড অয়েল, মানে তেল এবং চর্বি, যেহেতু এটা আমাদের প্লোরাল সাবজেক্ট একের অধিক। তাহলে তারপরে অবশ্যই আমাদের প্লোরাল অক্সিলি ভাব হবে, যেমন ইজ হচ্ছে সিঙ্গুলার আমাদের একটা অক্সিলি ভাব, আর হচ্ছে একটা প্লোরাল অক্সিলির ভার, মানে একের অধিক ক্ষেত্রে আর বসে আমাদের সাবজেক্ট। যদি আমাদের একের অধিক বা একাধিক কোনো সাবজেক্ট বোঝায় প্লোরাল সাবজেক্ট, মানে নাউন যদি সেটা ওই সাবজেক্ট যেখানে হবে সেই সাবজেক্ট যদি আমাদের ওই সাবজেক্টের যে নাউনটা হবে সেটা যদি আমাদের প্লোরাল হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আর আর হয় অক্সিলি ভাবটা। তাহলে এটা হবে কি হবে, ফ্যাট অ্যান্ড অয়েল আর, ফ্যাট অ্যান্ড অয়েল আর কোথায় আছে আমাদের অ্যাড একটা জায়গার নাম, অ্যাড অ্যাড কি বলে ফ্যাট অ্যান্ড অয়েল আর অ্যাট দ্য টপ, সবার উপরে রয়েছে টপ একটা জায়গা, মানে তাহলে ফ্যাট অ্যান্ড অয়েল আর অ্যাট দ্য টপ কিসে পিরামিডের, তাহলে পিরামিডের অফ দ্য ফুড পিরামিড। তাহলে আবারও বলছি আমি, তাহলে হবে ফ্যাট অ্যান্ড অয়েল আর অ্যাট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড, ঠিক আছে। তাহলে হবে ফ্যাট অ্যান্ড অয়েল আর অ্যাট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড, অর্থাৎ তেল এবং চর্বি ফুড পিরামিডের সবার উপরে রয়েছে, টপ মানে সবার উপরে। তো আশা করি বুঝতে পেরেছো। আমি শেষবারের মতো আমি সবগুলো একবার বলে দিচ্ছি উত্তরগুলো। তাহলে প্রথমটা হবে দেয়ার আর মেনি ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড, নাম্বার বি হবে হি ওয়াচেস কার্টুন অন টিভি এভরি ডে, নাম্বার সি হবে ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি, নাম্বার ডি হবে হোয়ার আর ইউ ফ্রম, নাম্বার ই হবে হোয়াট আর দ্য মেইন ট্যুরিস্ট স্পটস ইন বাংলাদেশ, এবং লাস্টে প্রশ্ন চিহ্নটা হবে এফ নাম্বার হবে ফ্যাট অ্যান্ড অয়েল আর অ্যাট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড। তো আমরা যদি এইভাবে আমি যে বুঝে বুঝে পল করলাম ঝাপঝেট বসিয়ে বা কোথায় আমাদের ডাব্লিউএস ওয়ার্ডটা হবে, কোনটার মিনিংটা কী, এইভাবে যখন আমরা বুঝে বুঝে প্র্যাকটিস করবো তোমাদের কিন্তু রেঞ্জে কোনো সমস্যাই হবে না। তো এইভাবে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবো, তোমাদের আমি একটা কাজ দিয়ে দিব, তোমরা ট্রাই করবা মডেল 13 এবং 14 এর রেয়ারেন্সগুলো প্র্যাকটিস করতে। তো তোমরা খাতায় লিখে নাও, যারা আমাদের ক্লাসে দেখছো আমি এখানে লিখেছি। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে মডেল 13 এবং 14 এর যে আমাদের কোশ্চেন নং 12, যাতে 12তে আমাদের রেয়ারেন্স থাকে এটা তোমরা এইচডব্লিউ করবে, অর্থাৎ মডেল 13 এবং 14 এর কোশ্চেন নং যে 12, তো 12 নং আমাদের রেয়ারেন্স আসে আমরা জানি, সেই 12 নং দিয়ে দুইটা অর্থাৎ 13 12 নং করবা, এবং 14 যে মডেল রয়েছে সেটারও তুমি 12 নং এইচডব্লিউ করবে। অর্থাৎ এটা তোমাকে দিলাম শুধু প্র্যাকটিস করানোর জন্য, আমার মতো এভাবে বুঝে বুঝে তোমরা নিজেরা ট্রাই করবা যে তোমরা সব রেয়ারেন্সগুলো তোমরা ঠিক মতো করে লিখতে পারো কিনা, বা আমাদের যে এলএমএল অক্ষরগুলো সেগুলো আমরা অর্থবহ করে বা অর্থপূর্ণ বাক্য অনুসারে আমরা সেগুলো সাজাতে পারি কিনা। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আমরা নেক্সট ক্লাসে আবার আমরা অন্য কোনো টপিক নিয়ে হাজির হব, সে পর্যন্ত আজকে ক্লাস শেষ করছি এখানেই। আসসালামু আলাইকুম।